ওকে, তো আমরা এখন আমাদের যে পারফেক্ট মানি ডলারগুলো আছে, এখানে $20.93 আছে, এটা বাইন্যান্সের মাধ্যমে সেল করব। এটা করার জন্য আমাদেরকে বাইন্যান্সে ঢুকে এখানে পিটুপিতে যেতে হবে। এই ওভার ভিউ থাকবে আপনার ওয়ালেটে, আপনি এখান থেকে ফান্ডিংয়ে চলে আসবেন, দেন এখানে পিটুপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু আমরা ইউএসডি ডলার সেল করবো এখানে, সো আমাদের এইখানে উপরে ইউএসডি সিলেক্ট করা থাকতে হবে। হ্যাঁ, এখানে ইউএসডি সিলেক্ট করা থাকতে হবে। তারপর আমরা যেহেতু বাই করবো বাইন্যান্সে, সেল করবো পারফেক্ট মানিতে, তাই আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দেবে প্রথমে। সো আমরা বাইয়ে চলে যাব, কারণ আমরা বাইন্যান্সে ডলার বাই করবো, সেল করবো পেমেন্ট পারফেক্ট মানি ডলার, এই জন্য আমাদের বাইন্যান্সে বাইয়ে থাকতে হবে এবং পেমেন্ট মেথড হিসেবে পারফেক্ট মানি সিলেক্ট করে দেবে। সো আপনি পেমেন্ট মেথডে ক্লিক করলেই উপরেই পারফেক্ট মানি পাওয়া যাবেন। আচ্ছা, আমরা চাইলে এখানে সার্চ করতে পারি, পারফেক্ট দেখলেই পারফেক্ট মানে আসার পরে, আসার পরে কনফার্মে ক্লিক করবো। ক্লিক করার পরে কী হয়েছে, এখানে পারফেক্ট মানি যারা সেল করতেছে, মানে পারফেক্ট মানি যারা কিনতেছে তাদের লিস্ট আসছে, এবং কে কত ডলার্স মিনিমাম সেল করতেছে এটার একটা লিস্ট চলে আসছে। সো এখন আমরা দেখতে পারবো যে উনি এখানে উপরে যে লোকটা আছে, ওনার রেটিং আছে মোটামুটি 99.9 এবং উনি ভেরিফাইড, আর ওনারা অনেক ভালো রেটও দিতেছে। ওয়ান পারফেক্ট মানিতে 1.048 বাইন্যান্স দিতেছে, কিন্তু ওদের মিনিমাম কোয়ান্টিটি হইতেছে $2,300, $2,000 এরকম, $150 এরকম। সো আমি $20 সেল করবো মাত্র, তাই দেখবো $20 মিনিমাম কে নিতেছে এরকম লোক। এই যে এখানে একজন আছে $20 নিতেছে মিনিমাম, বাট ওনার পেমেন্ট মেথডটা রেস্ট্রিক্ট করে দেওয়া আছে কোনো কারণে, তো আমি ওনার কাছ থেকে বিক্রি করতে পারবো না। দেখি পরে কেউ কিনতেছে কিনা। এই যে এখানে আরেকজন আছে পারফেক্ট মানি বাই করতেছে, উনি হইতেছে $20 নেবে মিনিমাম। সো আমি ওনার কাছে সেল করবো, ওনার কাছ থেকে ব্যালেন্স কিনবো আর কি পারফেক্ট মানি দিয়া। সো আমি বাইতে ক্লিক করবো, আর এখানে অ্যামাউন্ট দিয়ে দেবো আমি যে আমি $20 নেব। তো আমাকে ইউএসডি রিসিপ $19, ওকে, $20 আমি কিনতে চাইলে আমাকে $19 দিবে এখানে, $1 মতো আমার কাছে ফি নেবে। সো আমার কাছে $20.93 আছে, আমি বেশি বাই করবো, এখানে বাইতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লাইভ চ্যাটে ওনার একটা মেসেজ দিয়ে দেবো, হ্যালো, কারণ বাকি ডিটেলসগুলো দেখি নাই। ওকে, সো উনি লাইনে আছে, আমার যেটা করতে হবে এখানে ওর ইউএসডি নাম্বারটা দিয়ে দিছে, আমি জাস্ট এটা কনফার্ম করবো ওর এখান থেকে, এই এটা। এখন এই আইডিতে আমার ডলারটা পাঠাইতে হইব, তো আমি এখানে $20 পাঠাবো, $19 পাবো, মনে রাখবেন। সো আমি আইডিটা কপি করে নিয়েছি। এখন আমি যদি আমার এই পারফেক্ট মানিতে এসে পড়ি, এখান থেকে আমি ডলার সেন্ড করতে চাইলে এটা এখানে সেন্ড মানিতে ক্লিক করতে পারি, অথবা এই যে এখানে যে নোটটা আছে এখানে মাউস আনলেই এরকম সেন্ড মানি অপশন এসে পড়বে। সো আমি এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করলাম, করার পরে আমি ইউএসডি পাঠাবো, এখানে দেখেন আমার ইউএসডি, আর একটা সিঙ্গেল পেমেন্ট করবো, এই জন্য সিঙ্গেল পেমেন্টে ক্লিক করবো, আর এখানে অ্যামাউন্ট দিব কত ডলার আমি সেন্ড করবো, $20, আর নিচে টু অ্যাকাউন্ট, ওই যে অ্যাকাউন্ট আইডিটা আমি এখান থেকে পাইলাম এটা ওইখানে এখানে এটা দিয়ে দিব, এবং মিলাই নেবো আমি। হ্যাঁ ঠিক আছে, ডিসক্রিপশনে আমি দিয়ে দিবো, আমি আমার নাম দিয়ে দিবো। আপনি চাইলে এই আইডিটা সেভ করে রাখতে পারেন, বাট আমাদের সেভ করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট পেমেন্ট প্রিভিউতে চলে যাবো। যার পরে এখানে ক্রিপ্টো কুইন, ওর যে নাম আছে যে এখানে দেখতেছি আমরা উপরে ক্রিপ্টো কুইন লেখা আছে, আমরা জাস্ট এখান থেকে 1 সেন্ট আমাদেরকে ফি দিতে হবে সেন্ড করার জন্য, মানে 0.50 সেন্ট ফি আর কি, টোটাল যত ডলারে আপনি নেন, তো 20 সেন্টের 50% আসে 1 সেন্ট, 0.1 সেন্ট আর কি। সো আমি সেন্ড মানিতে ক্লিক করে দেবো, এবং আমার কমপ্লিট হয়ে গেছে ট্রানজ্যাকশনটা। আমি ওরে এই যে ট্রানজ্যাকশন যে ইয়ে আছে, ব্যাচ নাম্বারটা আছে, এটা কপি করব, কপি করে বলছি, দেন এখানে ডান লিখে দেবো, ডান, চেক অ্যান্ড কনফার্ম, মেক পেমেন্ট আমি ক্লিক করে দেবো, যাতে আমি পেমেন্ট করে দিছি, তাই এখান থেকে নোটিফাই সেলার করে দেবো। এখন সেলারের কাছে একটা নোটিফিকেশন চলে গেছে যে এই যে দেখেন নিচে লেখা আছে, ইউ হ্যাভ মার্ক দ্য অর্ডার অ্যাজ এ পেড অ্যান্ড প্লিজ ওয়েট সেলার কনফার্ম দ্য অ্যান্ড রিলিজ সিস্ট। সো এখন এই সেলার যে যার কাছ থেকে আমি কিনতেছি, সে কিন্তু কনফার্ম করে দিলে আমি ওর ডলার কিন্তু অলরেডি বাইন্যান্সের কাছে আছে, যখন ওই কনফার্ম করে দেবো তখন আমি ডলারটা আমার অ্যাকাউন্টে যে অলরেডি কমপ্লিট করে দিছে, দেখেন ইউর পেমেন্ট হ্যাজ বিন রিসিভড, দ্য অ্যাসেস ইউএসডি উইল বি সেন্ট টু ইউর অ্যাকাউন্ট। সো আমি এখন যদি চেক করি, আমি ওর পজিটিভ রেটিং দিয়ে দেবো, যেহেতু ওই দিছে, এবং ওর রেটিং লেনদেন করার পূর্বে যাদের সাথে আপনি করেন অবশ্যই তাদের লেনদেন করার আগে রেটিংগুলো দেখবেন, যেমন এই যে ওর রেটিং ছিল, রেট করছে এই পর্যন্ত 538টা লাস্ট এক মাসে, কমপ্লিট করছে 99.5%,
50%, সর্বশেষ কনফার্মেশন করাই আছে। সো আমি যদি এখন পিটুপি থেকে বের হয়ে যাই, তাহলে আমি এখানে আমার এই যে ফান্ডিংয়ে দেখতে পারবো $19 আমার অ্যাকাউন্টে আসা পড়ছে। এই যে দেখেন USDT $19 আছে, এই যে মাত্র আসলো এটা। সেই ছিল প্রসেস কীভাবে পারফেক্ট মানে ওই ডলার উইথড্রো করবেন বাইন্যান্সের মাধ্যমে। এখন আমি কিন্তু চাইলে এই ডলারটা উইথড্রো করতে পারবো পিটুপির মাধ্যমে অথবা আদার সোর্সে। আমি এই ডলারটা সেল করে দিতে পারি, যেখান থেকে যদি সেল দিয়ে যাই USD, আমি যেহেতু বাংলাদেশি টাকায় নিব, ধরেন এখানে USDT আছে, আমি এখান থেকে BDT সিলেক্ট করে দিব। হ্যাঁ, BDT সার্চ করলে আসে পড়বে। সেল করার পরে যেহেতু আমি সেল করবো $19, তাই আমি সেলে যাবো। যাওয়ার পরে পেমেন্ট মেথড হিসাবে বিকাশ, নগদ, রকেট, ব্যাঙ্ক ট্রান্সফার আমি যেটা দেবো ওইটা দিন। যদি আমি বিকাশে নেবো, কনফার্ম করবো, তাহলে বিকাশে যারা যারা কিনতেছে তাদের রেট আছে। দেখেন এখানে $1.121 রেটে দিতেছে, বাট ও মিনিমাম $20,000 ডলার নেবে। এই জন্য কম ডলার যে নিবে ওইরকম লোকের সাথে যদি আমি লেনদেন করতে চাই, যেহেতু $20, তাহলে দেখতে পাবো মিনিমাম $1,000 বা $2,000 কে নিতেছে, যে $2,000 ওই নিতেছে। সো এইখানে যদি আমি সেল করতে চাই, আমি $1.120 রেটে পাবো। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে পারফেক্ট মানে এই ডলারগুলো বাইন্যান্সের মাধ্যমে উইথড্রো করবেন বিকাশ বা ব্যাঙ্কে। আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত দুইটা ই করে দেবেন, বাইন্যান্সটা কীভাবে ইউজ করবেন, কীভাবে ইউ করবেন। যদি আপনারা কীভাবে পারফেক্ট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে এটা না জেনে থাকেন, তাহলে ডিসক্রিপশনে আমি একটা ভিডিও দিয়ে দেবো, ওইটা ভালো করে দেখবেন। দেখলে আপনারা পারফেক্ট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ভেরিফিকেশন করতে পারবেন। আপনার টোটালি সর্বোচ্চ টাইম লাগবে 20-30 মিনিট অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করতে, যদি আপনার কাছে আইডি কার্ড এবং একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা একটা ইউটিলিটি বিল থাকে বা ওয়াটার বিল, পানির বিল, যে কোনো একটা ডকুমেন্ট যদি থাকে অ্যাড্রেস ভেরিফিকেশন জন্য। বাইন্যান্সের ক্ষেত্রে আপনাকে শুধু আপনার আইডি কার্ড লাগবে, আর কিছু লাগবে না, আর আপনার ফেস লাগবে। এই দুইটা দিয়ে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট করতে পারবেন, 5 মিনিটে ভেরিফাই হয়ে যাবে ইনস্ট্যান্ট। এই দুইটা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং বাইন্যান্সে কীভাবে বাই সেল করবেন, কীভাবে বিকাশ দিয়ে ডলার কিনবেন, এগুলো আমি এই ভিডিওগুলো আমার চ্যানেলে করা আছে, আমি এগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ভিডিওটা প্রথম দেখতেছেন, তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর কমেন্টসে আপনার মতামত জানান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।